নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি খুব 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 ভালো আছেন। বড়দের আশীর্বাদ, ছোটদের ভালোবাসায় আমিও বেশ ভালো আছি। এখন যাচ্ছি নিচের তলায়, কারণ এখন পুরো 1টা বাজে। এখন করব আমরা হচ্ছে লাঞ্চ। নিচে গিয়ে সবার আগে আমাকে যেটা করতে হবে সেগুলো হচ্ছে সব কিছু গরম করতে হবে, কারণ আমার রান্নাবান্না প্রায় 9:30-10টাতেই শেষ হয়ে যায়। তো খাই যেহেতু আমরা 1টার সময়, তো তাই জন্য তখন একবার গরম করে নিই। আর আজকের মাটন হয়েছে আর হচ্ছে বাসমতি চালের ভাত, আর বাসমতি চালের ভাতই আমরা খেয়ে থাকি, তো ওটা কোনো নতুন কথা নয়। আর যেহেতু আমি আর সানা খাবো, আমাদের অনেক তরকারি পাতি ভালো লাগে না খেতে। রান্না তো অনেক কিছুই হয়েছে কিন্তু সেগুলো ফ্রিজে রেখে দিলাম, শুধু মাটন আর রাইস খাওয়া হবে। তো এটা সানাকে দিচ্ছি। সানা আবার মাটন খেতে ভালোবাসে না, কিন্তু আমি রাতলে খাই, অন্য কেউ রাতলে সেটাও খায় না। তো ওকে আবার ওই ও চর্বি হাড় এগুলোতে দেখলেই নাকি ওর শরীর নাকি কেমন করতে থাকে, তো বেছে বেছে দিতে হয় ওকে। ও শুধু আর কি মাটন যেটা হচ্ছে সলিড পিস থাকে সেটা খায়, আর আলুটা খায়। আলু খুব বেশি সানা খায় এরম কোনো ব্যাপার না, তো মাটন আর আলু খায়। তো দেখি ও খাক, খেয়ে কি বলে। খাওয়ার পরে অবশ্য রিভিউ ভালোই দিয়েছিল, বলেছিল আর কি খুব ভালো হয়েছে। এইগুলো আমি খুব কম দামে অ্যামাজন থেকে কিনেছিলাম, 4টে আর কি। আমার খুব ভালো লেগেছিলো লেখাগুলো, মোটিভেশনাল স্পিচ টাইপের। আর এদিকে আমার ডেইলি যা কাজ সেটা হলো বেডশিট চেঞ্জ করা, পিলো কভার চেঞ্জ করা, এটা আমি ডেইলি 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 করে থাকি, নালে আমার যেন কিরম অস্বস্তি হতে থাকে শরীরে। এখানে সানা মনে হয় জল ভরছে খাবে বলে, যদি এই কাজটা করতে চায় না, জোর করেই করানো হয়। আর ও জলও ভীষণ কম খায়। এটা আমার আর একটা কিচেন, এটা হচ্ছে আমার হোয়াইট অ্যাক্রেলিক মডিউলার কিচেন। এটা আমি এখনও ট্যুর তোমাদের দিইনি, জানি না কবে দিতে পারবো। আর ওদিকে বাইরে আমি ডোরাকে নিয়ে ছোটাছুটি করছি, কারণ ডোরা কিছুতেই কথা শুনছে না। ওকে এখন কম করছি, কম না করলে হবে না, কারণ আজকের ওকে স্নান করানো হয়েছে। আমি উইকলি একবার ওকে স্নান করাই, আর এত এত লোম উঠছে না কি বলবো তোমাদের, প্রচণ্ড। আমাদের পাখায়, আমাদের বেডে, আমাদের রুমে, সব জায়গায়। আর ওর জন্য আমি কার্পেটগুলোও পাতি না, কার্পেটও তুলে রাখি, অতিরিক্ত আর কি ওর লোম উঠছে। আর সে আর আমার হচ্ছে ভীষণ বাতিকগ্রস্ত, সারাদিন সেগুলো পরিষ্কার করে করে মরছি। এটা হলো একটা লাইলন দড়ি, এটাকে আমি বাঁধবো, কারণ আমার না গ্যারেজের দিকে আর কি বাঁধা আছে, ওই যেখানে আমি ডোরার আর কি কম করছিলাম ওই দিকে বাঁধা আছে। কিন্তু সেই দড়িটার তলাটা সব সময় গ্যারেজের গেটের মধ্যে আটকে থাকে, মানে শান্তনু যখনই গাড়ি বার করে ঢোকায় ওই গ্যারেজের মধ্যেই থেকে যায়, সে দড়ি আর আমি টেনে বার করতে পারি না। তো আমি ভাবলাম ওই দিকে বেঁধে আর কাজ নেই, এই দিকে আর একটা বেঁধে রাখি, যাতে টুকটাক চাবি টাবিগুলো ছুটতে হয়। তো যখন আমাদের বাড়িতে চাবি খোলার তো লোক আছে, সে যখন থাকে না আমাদেরই দিতে হয়, তাই আমি এইভাবে ভাবছি এখানে একটা বেঁধে দিই, এই ব্যালকনিতে এখান থেকে নামিয়ে দেবো। এই যে আমার ডোরু চলে এসছে, মানে ও সর্ব জায়গায়, যেখানেই দেখো ও এসে হাজিরা দেবে, এতক্ষণ নিচে ছিল। আর কোথা থেকে মনে হয় শুনতে পেয়েছে আমি দড়ি বাঁধছি, তাই এসে উনি এখন হাজির হয়েছে। কিন্তু হাজির হলে না অনেক সমস্যা, মানে চেঁচিয়ে চেঁচিয়ে পাড়ার লোকদের, আমাদের তো ধরো অভ্যেস, আমাদের বাচ্চা, আমরা আর কি করব। কিন্তু ও কিন্তু এখানে খুঁজছে, সবাইকে খুঁজছে। কালু বলে একটা কুকুর আছে, সেটাকে তো ভীষণভাবে খোঁজে, সেটাকে দেখলে যে কি সর্বনাশ। এই কিছুদিন আগে মানে বেরিয়ে গেছিলো কালুর সঙ্গে, খামচা খামচি হয়ে এমন রক্তপাত হলো যে আবার 3টে ইঞ্জেকশন নিতে হলো। তো যাই হোক, সেটাই এখনও খুঁজছে খুঁজছে, এখনও পর্যন্ত খুঁজে পায়নি, কারণ আমি দেখতে পাচ্ছি না। মেবি কালুরা এদিকে নেই, অন্য কোনো দিকে শুয়ে পড়ে আছে। তবে তারপরে দেখলাম আবার কয়েকটা আর কি ডগি, রাস্তার ডগি ঘুরছে। আর এখানে আমার চুলটার অবস্থা দেখেছো, কারণ আমি স্নান করে উঠে এখনও চুল কিন্তু কম করিনি, চুল চুলের মতো আছে। আর আমি সকাল থেকে কাজ করে 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 পাগল হয়ে যাচ্ছি, কাজের আর আমার শেষ নেই। একটা কাজ শেষ করছি আর একটা কাজ করে ফেলছি, আবার শেষ হচ্ছে আর একটা কাজ করতে হচ্ছে। এই দেখো এবার চেঁচাচ্ছে চেঁচাচ্ছে, কারণ ও দেখতে পেয়েছে ওই দিকে। তো চলো, এবার তো দড়িটা বাঁধা হলো, দড়িটাতে আমি একটু আগুন দিয়ে জ্বালিয়ে দিলাম মুখটা, নাহলে কেমন একটা হয়ে যায়। এবার সবাইকে টাটা জানাই, কারণ ডোরু এবার ঢুকছে ঘরে, এবার ডোরু ঘুমাবে। তো ডোরুও ঘুমাবে, আমারও আরও যা কাজ আছে আমি করে নিই,
শানা কি করবে, শানা যায় শানাই জানে। তো চলো টাটা।